এই কবরের মধ্যে মনকির নকির প্রশ্ন করবে মনকির নকিরের প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদের সাথে কবর ভালো আচরণ করবে যারা মনকির নকিরের সওয়ালের জবাব দিতে পারবে না কবর তাদের দিকে খারাপ আচরণ করবে ডান পাশের হাড়গুলি চাপ দিয়ে বাম পাশে নিয়ে যাবে বাম পাশের হাড়গুলি চাপ দিয়ে ডান দিকে নিয়ে যাবে কিনি দারুণ কঠিন বিচার কবর করবে কেউ কোনোদিন কবরকে বাধা দিবে না বাধা দিতে পারবে না বলো হুজুর আপনি কেন কান্দেন কারণটা কি হযরত উসমান হামাগুড়ি দিয়া মদিনা দরবারের দিকে তাকাইয়া চোখের পানিতে বুক ভিজাইয়া হযরত উসমান কান্দে আর বলে ও নবীর সাহাবীরা আমি উসমান আজ পর্যন্ত জানতে পারি নাই কবর আমার সাথে কেমন আচরণ করবে এই জন্য আমি কবর দেখে কান্দি আমি কবর দেখলে সইতে পারি না প্রিয় সুন্নি মুসলমানের আরে গভীর মনোযোগ লাগান গভীর ভাবে কথাগুলি খেয়াল করেন তাকায় দেখেন নবীর সাহাবি ইসলামের তৃতীয় খলিফা আসরে মুবাশ্বিনার মধ্যে তিন নম্বর জিনার নাম জিন্নুরাইন নবীজির দুই দুই কন্যার জামাতা তিনি তিনি কবর নিয়ে এত ব্যস্ত আমরা বড় বেখবর এই জন্য কবর দেখলেও আমাদের মন সায় দেয় না কবরবাসীকে একটু সালাম দেই যখন আমরা এই কবরের পার দিয়ে যাই প্রত্যেকটা কবরবাসী ডাকে আর বলেন আমার বন্ধুরা রে আবার কবরের পাড় দিয়া যা এত নিষ্ঠুর হইও না গতকালকে তো তোমার সাথে চায়ের দোকানে চা খাইছিল আমি অমুক দিন তোমার সাথে বাজারে একসাথে বাজার করছিল তোমার কাছ থেকে আমি সরিষা নিয়েছিলাম ধানের ভালো বীজ তোমার কাছে পাইছিলাম তুমি আমাকে ন্যায্য দামে দিছ কেমনে আমারে ভুলে গেছো রে আমার কবর দেখে তুমি কেন চলে যাও ও বন্ধু একটু দাঁড়া আমাকে একটু সালাম দাও আমাকে একটু সালাম দাও আমার কবরের পাশে দাঁড়া জীবিত বন্ধু সিনা টান করে কবরের পা দিয়া চলে যা ওই কবরবাসী পিছন পিছন যা আর বলে বন্ধু আমাকে একটা সালাম দা একটা সালাম দা আমাকে একটা সালাম দাও হাদিসে পাকের মধ্যে এসেছে মানুষটা যেখানে যায় মানুষটা যেখানে যায় কবরবাসীর রুহু তার পিছন পিছন এই মানুষটা মসজিদে যায় কবরবাসীর রুহু তার মসজিদে যায় মানুষটা নামাজে দাঁড়ায়
কবরবাসীর রূহ তার কবরের পাশে দাঁড়ায়। বন্ধু মুনাজাত দরে আর ডাকে আর বলে বন্ধু রে এখন তো মুনাজাত করতেছো দোয়া কবুল হবে আমার জন্য একটু দোয়া করো। যখন কোন বন্ধু মৃত মাইয়েতের জন্য দোয়া করে হাদিসে পাকের মধ্যে এসেছে ওই বন্ধুর দোয়ার বরকতে আল্লাহ পাক কখনো 40 দিন কখনো এক সপ্তাহ কখনো কবরবাসীর দোয়াটার জন্য সারা জীবনের কবরের আজাব মাফ করে দেয়। আমি আপনাদের কাছে জানতে চাই এই কবরের মধ্যে আমরা যাদেরকে শুয়ে আসছিলাম এই মেঘনায় যখন আমি প্রথম আসি ওই রামপুরা বাজারের পাশে সেদিন আমার তারাবাই আমাকে রিসিভ করেছিল আমির আলী ভাইয়ের সাথে পরিচয় করাইয়া দিছিল। আজকে তারাবাইয়ের চেহারা এই মাহফিলের মধ্যে আমার সামনে বাসতেছে। আজকে আমির আলী ভাই আছে কিন্তু তারাবাই আমার সামনে নাই। এই জন্য নবীজি বলেন যখন তোমরা কোনো কবরের পাশ দিয়া যাইবা কবর দেখে তোমরা চলে যাও না বরং কবরবাসীর জন্য একটু দোয়া করো। এখন কবরবাসীর জন্য আপনি দোয়া করবেন কোন দিকে ফিরে আপনি দোয়া করবেন কবরবাসীকে পিছ দিয়ে দোয়া করবেন না সামনে নিয়ে দিয়ে দোয়া করবেন। স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন কোন উম্মত যায় তখন হাজি সাহেবদেরকে বলে আহাজ কদ মাতা রসুল মরে গেছে রসুলকে পিছন দাও বাইতুল্লাহর দিকে ফিরে দোয়া করো। মাত্র কয়েকদিন আগে অক্টোবরের 22 তারিখে আমি মদিনা শরীফ থেকে এসেছি বাইরা আমার বিদায় বেলা নবীজির রওজা মুবারক থেকে যখন বিদায় নিয়ে আসি সামনে দাঁড়াইয়া দোয়া করতে দেয় না পিছনে বসে বসে কাঁদতেছিলাম ইয়া রাসূলুল্লাহ। এই মদিনার উলামায়ে কেরাম বলে রসুলকে সামনে নিয়ে দোয়া না করলে দোয়া হয় না। নবীজি আমি সিরাজের ঈমান বলে আপনি রসুলকে কেউ যদি পিছ দিয়া দোয়া করে তার দোয়া হয় না হয় না হয় না। কথা বলেন ঠিক না বেটে? নবী যেখানে উম্মত সেখানে কথা বলেন ঠিক আমরা হাদিস শরীফ থেকে শুনতে চাই আমার রসুল দোয়ার পক্ষে ছিলেন নাকি দোয়ার বিপক্ষে ছিলেন? ভাইরা আমার হাদিস সাহেবদের কিনিয়া আমি যখন জাবলি উহুদের মধ্যে গেলাম জাবলি উহুদে যাওয়ার পরে আমার মনে পড়ে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে তিনি দোয়া করতেছিলেন কিভাবে দোয়া করতেছেন। নবীজি যাওয়ার পরে শরীয়তে তিনি চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন তিনিও এইভাবে প্রতি বছর একবার তিনি জাবলে উহুদে যাইতেন সেখানে গিয়ে সুহাদাদের জন্য তিনি দোয়া করতেন আর বলতেন আসসালামু আলাইকুম বিমা সাবারতুম ফানিআমা উকবাদদা। ও সুহাদা তোমরা সবর করো
অপেক্ষা করো, অবশ্যই আমি রাসূলের সাথে তোমাদের জিয়ারত হবে। আমি আসতেছি। বাইরামাত নবীজি বিদায় নিলেন, শরীয়ত বরদাস্ত করলেন, রাউজা পাকের মধ্যে তিনি ঘুমিয়ে গেলেন। এই দ্বিতীয় প্রথম খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী বলেন নবীজির পরে হযরত আবু বকর সিদ্দিক আসলেন, তিনি ওই আমলটা করলেন, হযরত উমর আসলেন আমলটা করলেন, এরপরে ওসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনিও আমলটা করলেন। ওয়া ফালুনা যালিক, ওনার পরে যারা আসছে তারাও আমলটা করছে। আমরা যারা কাফেলা নিয়া ওই সুদূর মদিনায় যাই, আমরা সুহাদাদের উদ্দেশ্যে জিয়ারত করি, আমরাও সেখানে মোনাজাত করি, একবার বলা যাবে কি আল্লাহু আকবার। এ মুসলমানেরা, আমি জানতে চাই যে আমলটা আমার দয়াল নবীজি করলেন, যে আমলটা নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক করলেন, যে আমলটা নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন, যে আমলটা হযরত ওসমান যিন্নুরাইন করলেন, যে আমলটা সমস্ত আউলিয়ায়ে কেরাম করলেন, নবী রাসূলগণ করলেন। বাইরামার, আমরা নবীর উম্মত হইয়া যদি নবীর আমল করে নবীর সাহাবীর মতো আমল করি, আমাদের সওয়াব হবে নাকি গুনাহ হবে? আরো আসতে আল্লাহু আকবার কই যাইবে? আহা, দুনিয়ার মধ্যে নবীর খবর নাই, কবরে দেওয়ার সময় কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হ্যাঁ, নবী আমাকে কিছু লাগে না, কবরে যাওয়ার সময় মনে হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হে আল্লাহ, আমনে সাক্ষী, আমনে দলের মানুষ কবরের মধ্যে রাখতেছি। আচ্ছা, এখন আল্লাহ কি এতই ব্যাখ্য? আল্লাহ কি কিচ্ছু বোঝে না? আমি সিরাজির মতো কি আল্লাহ বোঝে না? হ্যাঁ, কে নবীর দলের আর কে নবীর বাইরের, নবীর দলের বাইরের, এটা কি আল্লাহ বোঝে না? আহা, এই জন্য স্মরণ করাইয়া দেয়, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে প্রথম তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের মধ্যে চারটা গুণ আছে, কয়টা? আগুন, পানি, মাটি আর কি। এই জন্য আটরসি একটা গজল কয়, কইতাম নি হন, কয়ে লইতাম, আবার কইব নি যে আর দাবাত দিয়ে আনলাম, আমরা সবাই মিললাই দিয়ে আটরসির ওয়া শুরু করছে। আমি কইলে কিন্তু দোষ ধরতেন না, ধরবেন? বুঝছেন? কইলাম আরে চার রঙের মশল্লা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশল্লা দিয়া যে কইরাছে তোর গঠন, দিবানিসি বাব বসে ডাক তারে সর্বক্ষণ, বল দিবানিসি
সর্বক্ষণ চার রঙ্গের মশল্লা দিয়া যে কইরাছে অন চার রঙ্গের মশল্লা দিয়া আগুন পানি মাটি বাতাস এক যুগে সে করলো প্রকাশ আগুন পানি মাটি বাতাস এক যুগে সে করলো প্রকাশ দেখিলি না তুই কইরা সেই মহাজন চার রঙ্গের মশল্লা দিয়া যে কইরাছে থোর গঠন চার রঙ্গের মশল্লা দিয়া গঠন দিবানিশি বাব দিবানিশি অন চার রঙ্গের মশল্লা দিয়া যে কইরাস ভাবরাজ্যের একজন সম্রাট মাওলানা শামসুদ্দিন সাহেবের লেখা এই গজলটা আট্রসীন না, এই গজলটা সমস্ত মাখলুকাতের যত মানুষ এই পৃথিবীতে আসছে সমস্ত মানুষের আত্মার খোরাকেই এই গজলটা। একবার বলেন না মারহাবা, যা আট্রসীন করলে ভুল হবে। চার রঙের মশল্লা মানে হলো চারটা জিনিস দিয়া একত্রিত করছে। যেমন আপনি এই যে আমি একটা চা খাই এটাকে মশলা চা বলে, এটার মধ্যে আদা দিছে, তারপরে কি বলে লং দিছে, এলাচ দিছে, দারচিনি দিছে। আমি ফর্মুলাটা নিজে বলে দিছি, বলছি লগে একটু লবণও দিও, এটা একটা মশলা। এরকম চারটা মশল্লা আগুন পানি মাটি বাতাস এই চারটা দিয়ে আমদানি বানাইছে। এটা আট্রসির গজল না, বরং এটা আপনার মানব স্ট্রাকচারের গজল। একবার বলা যাবে কি মারহাবা? আলোচনার সময় আমারে বলছে এই আপনি উল্টাপাল্টা কথা কইয়া সময় কাটাইয়েন না, যতক্ষণ কথা কইবেন এ ক্লাসের সাথে কইবেন। আচ্ছা কথা কন কি ব্যাক ক্লাসের সাথে কইতেছি? আমার দোষও মাঝে মধ্যে ধরে, বুঝেন না, কাছের মানুষ হইলে যা হয়। আচ্ছা এবার আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, খুশি না বেজার? আমার হিসাব হলো আমি বেশিক্ষণ সুর দিয়ে আলোচনা করি না, আমি বেশিক্ষণ রাগ করি না, আমি বেশিক্ষণ আবার মহব্বতও দেই না, সব কিছু মিলেই হলো একজন শিক্ষক। এটা একটা ক্লাস, এই ক্লাসটা হলো মদিনাওয়ালার ক্লাস, ঠিক কিনা? বাইরা আমার গভীর মনোযোগ লাগান, আমাদের দেশে এক শ্রেণীর উলামায়ে কেরাম বলে তোমরা হজ করতে মক্কায় যাও মদিনায় কেন যা, মদিনায় যাওয়া দরকার নাই, দরকার নাই যাইও না, ফোড়া কফাইল লাগো সিস্টেম নাকি কয় মদিনায় কিছু নাই, কদমাতা নবী মরে গেছে, কদমাতা নবী মরে গেছে। আমি বলবো আমাদের শুনছি আমার নবী মরে নাই, মরে নাই, মরে নাই, মরে নাই, নবী জিন্দা, নবী জিন্দা, নবী জিন্দা, নবী জিন্দা। একবার বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব, বলেন নবীর চরণে তে সারা জীবন আমি। পারবেন না বলতে সবাই? গজলটা পরিচিত মনে হয় না? জবান খুলে বলেন না, নবীর চরণে তে সারা জীবন আমি
কবে জানি দুই নয়নে কবে জানি দুই নয়নে নূর নবীকে দেখব নবীর চরণেতে সারা জীবন আমি মিলাদ কিয়ামত দুরুদ সালামে মিলাদ কিয়ামত বল না মিলাদ কিয়ামত দুরুদ নূর নবী কে আমি দেখব নবীর চরণেতে সারা জীবন আমি নবীর চরণেতে সারা জীবন আমি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস নবীজির সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস তিনি ইরশাদ করেন কল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ওয়াজাবাত লাহু শাফাতি ও নবীর উম্মতেরা তোমরা শোনো আমার নবীজি বলেন তোমরা যখন হজে আসবা তখন আমি রসুলের রওজা মুবারকে আসবা আমি রসুলের রওজা মুবারকে যদি কেউ আসো আমার রওজায় আসবা যদি আসো আমি রসুল তোমাদের জন্য শাফাত করা এটা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে নবীজি শাফাত করুক আপনারা চান কি চান না কারা কারা চান একটু হাত গুলা দেখব নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত ওলি আল্লাহ যেখানে নবী রাসূল যেখানে মিলাদ কিয়াম যেখানে জিয়ারত যেখানে নারায়ে তাকবীর এবার আসেন যারা বলে নবীর জিয়ারত লাগবে না লাগবে না লাগবে না এদের জন্য রেড সিগন্যাল নিয়ে আসতেছে যাইবেন কদ্দুর এতদিন সুন্নিরা কথা বলছে মুখ দিয়া এখন কথা বলে কিতাব দিয়া মারহাবা বলেন আজ থেকে প্রায় 900 বছর আগে একটা কিতাব নাম হলো সুবুলুল হুদা আবার রশাদ এতদিন যারা কিতাব গাচ্ছে ইন্দুরের একটা স্বভাব দেখবেন বাইরাবাদ এটা বই পাক খাতা পাক কলম পাক মানুষের ব্যবহারই হোক তার ব্যবহারই হোক ইন্দুরের স্বভাব হলো কাটা ঠিক কিনা বলো মানব জাতির মধ্যে এক শ্রেণীর মৌলবি আছে এদের কাজ হলো 1 লক্ষ হাদিসের কিতাব থেকে কাটতে 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 মাত্র 7000 থেকে 7700 বা 450 হাজির বর্তমানে বুখারি শরীফের মধ্যে আছে বাকি 93000 হাদিস খাইয়া ফেলছে এখন কাইটা সব মাঠ খালি করে ফেলছে এখন বলে বুখারিত নাই মুসলিম শরীফে নাই হযরত ইমাম বুখারী
তিনি যখন বুখারী শরীফ লিখেন ভাইরা আমার বিশাল পাণ্ডুলিপি 6 লক্ষ হাদিসের কিতাব হলো বুখারী এবার তিনি চিন্তা করলেন এত লম্বা কিতাব উম্মতে মুহাম্মদি পড়বে না এই কিতাব কি তিনি সংরক্ষণ সংক্ষিপ্ত করার জন্য তিনি আরো কমায় দিলেন 5 লক্ষ হাদিস এখান থেকে তিনি আলাদা করে দিলেন রাখলেন মাত্র 1 লক্ষ হাদিস এই 1 লক্ষ হাদিসের কিতাবের নাম হলো আল জামিউল মুসনাদ সহিহুল উমর মুখতাসার মিন উমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি এর নাম হলো বুখারী শরীফ 80% আলেম আছে যারা কামেল পাস করে বের হইছে বুখারী শরীফের নামটাই বলতে পারল না তো বুখারী শরীফে নাই বুখারী শরীফে নাই আরে বড় তুই যে বুখারী শরীফে নাই বলছস বুখারী শরীফটা আন দেখি একটু পড় ভাইরা আমার ফতোয়াবাজির সর্বশেষ এখন সুন্নিয়তের বাংলাদেশ কথা বলন ঠিক না কথা এখন আর ফতোয়াবাজি চলবে না এখন নবীর গোলামে জিন্দেগি চলবে সুন্নিয়তের সময় চলবে একবার বলা যাবে কি আল্লাহু আকবার বাইরা আমার এই কিতাবটাও বড় কষ্ট করে প্রথম মাকতাবাতুস সামিলা থেকে আমরা নিয়েছি পরে আলাউদ্দিন জিহাদি সাহেব ফরিদি সাহেব সহ আমরা কয়েকজন লেবাননের বৈরুত থেকে কিতাবটা আমরা সংরক্ষণ করেছি কারণ এই কিতাবের মধ্যে হাদিস খানে বড় সুন্দরভাবে উল্লেখ করেছেন নবীজির সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জাল বাইতা ওয়ালাম ইয়ারযুকনি ইয়ারযুকনি ফাকাদ জাফানি যেই ব্যক্তি আমি রাসূলের জিয়ারতে আসলো না যেই ব্যক্তি আমি রাসূলের জিয়ারতে আসলো না হজ করতে আসছে আমি রাসূলের জিয়ারতে আসে নাই ওই ব্যক্তি আমি রাসূলের উপরে জুলুম করছে যেই ব্যক্তি নবীর জিয়ারতে আসে হজ করেছে হজ করতে এসে নবীর জিয়ারত করেছে আমার রাসূল বলেন আমি রাসূল তার জন্য শাফাত করা ওয়াজিব হয়ে গেছে আর যেই ব্যক্তি আমি রাসূলের সাথে জিয়ারত করে নাই সে আমার সাথে জুলুম করছে আমি বলতে চাই যে ব্যক্তি দুনিয়ায় থাকতে আমার রাসূলের সাথে জিয়ারতে জুলুম করে কবরে আমার রাসূল তার কাছে আছে না নাই না জোরে বলেন আছে না না আমাকে কবরের বিষয় দিছেন আমি কিন্তু অন্যদিকে যাই নাই এটা কিতাব থেকে জানা দরকার আছে না এ হাজি ভাইরা সুন্নি মুসলমানের আরে গভীর মনোযোগ লাগান নবীজি রাউজা মুবারক থেকে নবীজির মিম্বার ছোট্ট একটু জায়গা হাদিসে পাকের মধ্যে নবীজির সাদ করেন মা বাইনা বাইতি অমিম্বার রওজাতুন মিন রিয়াজিল জান্না বন্ধুরারে গভীর মনোযোগ আমার ভাইরা বন্ধুরা নবীজি বলেন আমার ঘর এবং আমার মিম্বর এর মধ্যখান যে জায়গাটা এর নাম হলো রিয়াজুল জান্না এখানে কোন ব্যক্তি যদি দুরাকাত নামাজ পড়ে ওই ব্যক্তি যেন আল্লাহর জান্নাতেই নামাজ পড়তেছে এই রিয়াজুল জান্নাত থেকে আপনি যখন গেট দিয়ে বের হবেন যারা নবীর শাফাতকে বিশ্বাস করে না তাদের হাত দিয়া ওই গেটের মধ্যে এখনো লেখা আছে আমি ওই দিন দেখে আসছি গত 23 তারিখে আমি বিদায় নিয়ে 22 তারিখে বিদায় নিয়ে আসছি 22 তারিখ ফজর নামাজের সময় রিয়াজুল জান্নাত দিয়া যখন আমি ঢুকলাম আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি বাংলাদেশে গেলে কত ওহাবি আমার দিকে বদনজরে তাকায় আমি তো আপনার গোলাম আপনার রহমতে হাত যদি গোলামের মাথায় থাকে
কদম মুবারক যদি এই গোলামের বুকের মধ্যে থাকে তাম পৃথিবীর সমস্ত দুশ্মন রসুল মিলে যদি সিরাজির ক্ষতি করতে চায় গোলাম বিশ্বাস করে কোনদিন আমি সিরাজির ক্ষতি করতে পারব না একটু পরেই দেখল রিয়াদুল জান্নাত থেকে হাজী ভাইরা যে গেটটা দিয়ে বের হচ্ছে ওই গেটের উপরের মধ্যে লেখা শাফাআতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি আমার উম্মতের মধ্যে ওই উম্মতকে আমি শাফাআত করব যেই উম্মত কবিরা গুনাহ করেছে কবিরা গুনাহ করেছে কবিরা গুনাহ করেছে এ সুন্নি তরিকত পন্থী ভাইরা রে গভীর মনোযোগ লাগাত বলবেন সিরাজি তুমি বলছো তোমার নবী কবিরা গুনাহকারীর জন্য শাফাআত করবে যারা সগীরা গুনাহ করে তাদের কি হবে এবার ইমাম আযম হযরতে হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা বিষয় আমি আপনাদের কাছে স্পষ্ট করতে চাই ভাইরা আমার আল্লাহর ওলিরা মানুষের কলব দেখে মানুষের অন্তর দেখে তিনি তাহাজ্জুদে রুজু করতেছিলেন একটা যুবক আসছে তিনি ওযু করতেছেন ওযু করা শেখ যুবক আসছে মসজিদে তাহাজ্জুদ নামাজ পড়বে আল্লাহর ওলি ইমাম আযম ইমাম আবু হানিফা প্রশ্ন করে যুবক রে তুমি মনে হয় এই মুহূর্তে তুমি জিনা করে আসছো অযু করে মসজিদে আসছো কথাটা সত্য কিনা বলো যুবক অবাক বড় বড় চোখ করে আমির আলী ভাইয়ের মতো তাকাইতেছে সর্বনাশ আমি জিনা করছি এটা ইমাম সাহেব কেমনে জানে তুমি বলো সত্য কিনা বলো হুজুর আগে বলতে হবে এই ঘটনা আপনার কাছে মেসেজটা কে দিল বলে আমি দেখতেছিলাম যখন তুমি ওযু করতেছিলা তোমার হাত থেকে তোমার শরীর থেকে তোমার চোখ থেকে তোমার মুখ থেকে আল্লাহ পাক এই তাহাজ্জুদের ওযুর বরকতে সমস্ত সগীরা গুনাহগুলি জেনার গুনাহগুলি সরায়া দিতেছে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা সবাই সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা বলেন কিন্তু মদিনাওয়ালা আহা কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা এই জীবনে তার আর দুঃখ রবে না কথা বলো ঠিক কিনা যে গিয়েছে একবার সোনার মদিনা সবাই যে গিয়েছে একবার সোনার মদিনা আহা এই জীবনে তার আর আহা মদিনা মদিনা সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা এ বলেন কিন্তু মদিনাওয়ালা আহা সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আহা কিন্তু মদিনাওয়ালা বন্ধু গভীর মনোযোগ লাগান খারাপ লাগতেছে আপনাদের দশ পনেরো মিনিট সবাই আমার দিকে থাক আমার সমস্যা লাগে না আপনার চাইলে ভয় লাগে আপনি চাইলেন না আচ্ছা চলো
ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাইতে সামনে মদিনা পর্যন্ত সবাই রাজি ইনশাআল্লাহ কয় না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা বলেন ছেড়ে দে আরে হৃদয়তে কাবা নয়নে মদিনা বলেন হৃদয়তে কাবা আহা ছেড়ে দে নৌকা মাঝি বলেন ছেড়ে দে নৌকা মাঝি আল্লাহ কবুল করেন বলেন আমিন আমি বারবার মদিনায় যত যাব নবীজির মহব্বত বাড়ছে না কমছে হে জোরে বলেন বাড়ছে না কমছে আমি দাওয়াত দিতেছি মিয়া বহু মানুষের সাথে যান এবার আসার দিন আমার এক হাজি কইতাছে সিরাজি ভাই বাংলাদেশ থেকে যখন আপনি আমারে বলতেছিলেন মদিনায় বেশি দিন থাকবেন আমার মনে একটা আশঙ্কা লাগলো কিরে মক্কায় হইল এক রাকাতে এক লক্ষ রাকাতের সওয়াব মদিনায় মাত্র 50,000 এই লোকটাকে পাগল হয়েছে মদিনায় বেশি দিন থাকব আর মক্কায় আমরা কম দিন রাখব আমরা কি প্রতিদিন আসি এটা আবার আমাদের পাশের একটা গ্রাম আছে বাজার আছে রহিমানগর বাজার কই এটা কি আমার বাড়ি আর রোনাগর বাজার এইটা কি কাছাকাছি নাকি এবার মদিনায় যখন একদিন থাকলেন আমি বলছি হাজিরা মদিনায় আসো নবীর রওজায় থাকবা কারণ যেদিন তোমার অন্তকাল হয়ে যাবে তোমার অন্তকালের পরে তোমার তোমাকে সোয়া প্রথম ঘর থেকে নামায়া দিবে মসজিদ থেকে খাটিয়া তোমার জন্য নিয়ে আসবে আসলে ঠিক নেই মসজিদের খাটিয়া তোমার জন্য নিয়ে আসবে এবার এই খাটিয়ার মধ্যে তোমাকে সময় পরিবারের মধ্যে যারা কোরআন শরীফ পড়তে জানে তোমাকে গোসল দেওয়ার পরে কোরআন শরীফ তেলাওয়াত করবে মসজিদের ইমামকে ডাকা হবে তিনার নেতৃত্বে যত ওলামায়ে কেরাম আছেন তাদেরকে ডাকা হবে পাশের মাদ্রাসার মধ্যে খবর দেওয়া হবে কোরআন শরীফ যত খুশি তেলাওয়াত কর সমস্ত নিকট আত্মীয়দেরকে ডাকা হবে আমার ভাই মরে গেছে আমার বাবা মরে গেছে আমার বন্ধু মরে গেছে আসো তোমরা জানাজার নামাজ হবে যদি দুপুরে মারা যায় বলে এশার নামাজের পরে জানাজা হবে আসো তোমরা এবার দেখবেন কেউ জানাজার মাঠ থেকে বিদায় নিয়ে গেছে গাড়ি তার পিছনে দাঁড়ানো জানাজার নিয়ত বানছে তখন দুই তিনটা মোবাইল বাজতেছে কোনোটা সোনা বন্ধের গান কোনোটা বিবি হালিমার গান আবার কোনোটা কয় কাঁচা বাদাম এই কাঁচা বাদামে জানাজাও বুঝে না কবরও বুঝে না মসজিদও বুঝে না এরম না এক ফাগলা কাঁচা বাদাম দেশে আইছে এটা কোনো কিছু বুঝে না মোবাইলটা কানে নিয়ে তিনি তিনার গাড়ির মধ্যে উঠে আবার চলে গেছে সামান্য কয়েকজন মানুষ আপনার পিছন পিছন ঈদগাহ থেকে কবর পর্যন্ত গেছে এরপরে যখন আপনাকে কবর নামাচ্ছে আর বলতেছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ بسم الله وعلى ملة رسول الله بسم الله وعلى ملة رسول الله رسول الله আপনার এই বান্দা আপনার হাবিবের উম্মতকে আপনার রসুলের মিল্লাতে আমরা রেখে যাচ্ছি এটা বলে কিছু মানুষ দাঁড়িয়ে ইস্তেগফার করতেছে কেউ দোয়া করতেছে আবার বাকি মানুষগুলো চিন্তা করে এখন তো দোয়া হবে আমাদের মসজিদের ইমাম সাহেব বলছে কবরবাসীর দিকে ফিরে দোয়া করা যাবে না বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে এখন দোয়া করতে হবে আরেকটাই চিন্তা করে হায় রে বাইতুল্লাহ তো অনেক দূরে
আমি কবরের দিকে ফিরে দোয়া করব আমার ভাইরা বন্ধুরা এবার আসেন হাদিস শরীফের মধ্যে থেকে আমরা কি পাই আমার রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীর জন্য যখন দোয়া করতেন কোন দিকে ফিরে দোয়া করতেন একটু আমি দেখতে চাই হাদিসে পাকের মধ্যে এটা আছে কিনা আমি একটু জানব ভাইরা আমার হাদিসে কারিমার মধ্যে নবীজির সাহাবী হযরত যায়েদ বিন সাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ভাইরা আমার নবীজি জান্নাতুল বাকির মধ্যে যখন যাইতেন জিয়ারত করতেন জিয়ারত করার পরে নবীজি হাত উঠাইতেন ঠিক এইভাবে প্রথমে এইভাবে হাত উঠাইতেন ঠিক এইভাবে আস্তে 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 উপরের দিকে উঠাইতেন উঠাইতে উঠাইতে এমন ভাবে উঠাইতেন বলতেন নবীজির দুই বগল দূর থেকে দেখা যাইত আর জান্নাতুল বাকির দিকে ফিরে আল্লাহর হাবিব সব সময় কবরবাসীর জন্য দোয়া করছে একবার বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববী থেকে দক্ষিণ দিকে হলো কাবা এই জন্য আমরা যখন মসজিদে নববীতে যাই মসজিদে নববীতে যাইয়া কাবার দিকে তার দক্ষিণ দিকে ফিরে আমরা নামাজ আদায় করি আর মসজিদে নববীর থেকে একটা দরজা আছে এই দরজার নাম হলো বাবে বাকি আর একটা দরজার নাম হলো বাবে জিব্রাইল একটা হাদিস কারিমার মধ্যে এসেছে হযরতে জিব্রাইল আলাইহিসসালাম এই দরজা দিয়া হযরতে আম্মাজান আয়েশার ঘরের মধ্যে আমার রসূলের কাছে 23,000 বার এসেছে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ কি হলো পূর্ব দিক আর পবিত্র বাইতুল্লাহ হলো দক্ষিণ দিকে সাহাবী বলেন নবীজি জান্নাতুল বাকির দিকে ফিরে দোয়া করেছে আমি আপনাদের কাছে জানতে চাই আমার রাসূল যদি কবরের দিকে ফিরে দোয়া করে তাহলে আমরা যদি কবরের দিকে ফিরে দোয়া করি যদি নবীজির জন্য দোয়া করা জায়েজ হয় এটা নবীর উম্মতের জন্য জায়েজ নাকি নাজায়েজ আমার কথা বুঝতে কষ্ট হয়নি খারাপ লাগতেছে আচ্ছা এবার আসেন ভাইরা আমার বলতেছিলাম এই কবরের মধ্যে তিনজন বন্ধু নামে দেখেন আমার ইউটিউবের মধ্যে কবর নিয়ে অনেক আলোচনা দুইটা আলোচনা আপনারা বেশি পাবেন একটা আলোচনা হলো মায়ের খেদমত বাবার খেদমত নতুন আরেকটা আলোচনা আসতেছে সূরা লোকমানের তাফসীরের মধ্যে বাবার কিছু হক আমি অন্য মাহফিলে যদি আসি এটা আলোচনা করব ইনশাআল্লাহ মায়ের হকের উপরে সন্তানের ব্যাপারে আল্লাহ রাসূলের দরবারে একটা সন্তান গেলেন যুবক গেলেন ইয়া রাসূলুল্লাহ আমি কার খেদমত করব নবীজি বলেন মায়ের খেদমত করো দ্বিতীয় নম্বরে বললেন ইয়া রাসূলুল্লাহ মায়ের পরে কার বলে এখন তোমার মায়ের তিন নম্বরে বললেন এখন কার বলে এখন তোমার মা তাহলে প্রথম মা দ্বিতীয় মা তৃতীয় মা চতুর্থবার বললেন ইয়া রাসূলুল্লাহ এখন আমি কার খেদমত করব এবার আল্লাহর রাসূল বলেন উম্মতরে ও যুবক শোনো এখন তুমি তোমার জন্মদাতা বাবার খেদমত করবা ওই আলোচনা আজকে থাক আর একদিন করব বাস্তবতার সাথে একটু মিলান ওই কবরের মধ্যে তিনজন বন্ধু যখন কবরের মধ্যে নামবে হাদিসে পাকের মধ্যে এসেছে ওই কবরবাসী চিন্তা করে হায় রে এত মানুষ আমার জানা যায় এত মানুষ আমার ইন্তেকালের পরে আসছে কেউ বুঝি আমার সঙ্গে হবে না যাক আমার কোনো আফসোস নাই তিনজন বন্ধু তো অন্তত কমপক্ষে পাইছি তাতেই চলবে আমরা কথা বলবো সমস্যা নাই আচ্ছা বলেন তো মৃত মানুষ কথা বলতে পারে কি পারে না কথা বলতে পারে এর পক্ষে কয়জন আছেন মৃত মানুষ কি কথা বলতে পারে বিপদে পড়ে গেছে একটু বুঝার শুনে লই তারপর
কিছু কইয়া বিপদে পড়তে চাই না চেয়ারম্যান সাহেব জিগা কইবার কি আমি পাস করব না ফেল করব সবাই চুপ চিন্তা করে এখন তো আমরা সবাই ওনারে দেখতেছি উনি একলাম গো সবাইরে দেখতেছে পাস করলে তো পাস করব যা কইতাম না যা যা ডাইনে বামে যা কন্ত তো আমি শেখ হিসাব হলো মৃত হয় আমার দেহ এই মাটির দেহটা মাটির সাথে মিশে যাক আর আমার রুহুর শক্তি দিয়ে আমি এখনো কথা বলি তখনও কথা বলি রুহের কখনো মৃত্যু হয় না এটা হলো কোন ফায়া কোন এটা ছিল এটা আছে এটা থাকবে আজকে কবর পাকে যারা উপস্থিত আল্লাহর কসম করে বলি এই প্যান্ডেলের চতুর্পাশে বসে আমাদের আলোচনাগুলি প্রত্যেকটা সদস্য আমাদের মতো শুনতেছে একবার বলা যাবে কি আল্লাহু আকবার এবার কবরবাসী মনে মনে ভাবে তিনজন বন্ধু আমার সাথে আছে একটু পরে বাসের ছাউনি দিয়ে আর একজন উঠে গেছে কবরবাসী মনে মনে ভাবে একজনও গেট চলে গেল আরো দুইজন আছে মনে হয় তারা থাকবে আর একটু পরে যখন আরেকজন উঠে যায় মাত্র একজন থাকে এখন কবরবাসী দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ভুগতে যাহায় রে তিনিও বুঝি চলে যাবে সবাই বুঝি চলে গেল এবার কবরবাসী একটা চিৎকার মেরে খান্দে আর বলে আল্লাহ সবাই আমাকে ছেড়ে চলে গেছে এই পৃথিবীটা বড় নিষ্ঠুর এই পৃথিবী কারণ কেউ কারো জন্য সবাই নিজের জন্য ব্যস্ত আমি এতদিন বুঝি নাই আজকে আমি বুঝতে পারলাম তুমি ছাড়া আমার আর কেউ নাই কিছুক্ষণ পরে মানুষগুলি মাটি চাপা দিয়া ওই কবর থেকে যখন চলে যাবে কিছু মানুষ সামান্য কিছু মানুষ একটু দূরে দাঁড়াইয়া কেউ ফাতেহা পড়বে কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করবে কেউ বা দুরুদ শরীফ পড়বে হাদিসে পাকের মধ্যে এসেছে নবীজি বলেন যখন কোনো বান্দা মাইয়ের মৃত্যুবরণ করে তাকে দাফন করে তোমরা সাথে সাথে চলে আসবা না কিছুক্ষণ তার জন্য অপেক্ষা করবা কারণ এখন মাইয়েতের কবরের মধ্যে সওয়াল জবাব হবে অনেক সময় দেখা যায় সন্তান বাবার জন্য কাঁদে ভাই ভাইয়ের জন্য কাঁদে মা ছেলের জন্য কাঁদে বাবা ছেলের জন্য কাঁদে উপরে বাবার জন্য কান্নার কারণে সন্তানের উসিলায় বাবার সুয়াল জবাব আল্লাহ পাক সহজ করে দেয় বাইরা মার গভীর মনোযোগ লাগার যেই মানুষের জন্য কেউ নাই সবাই চলে গেছে এখন আর কেউ নাই মানুষটা বড় বেকার চোখের পানি গুলি ফেলে চিৎকার মেরে কান্না কাটিয়ার করে আর বলে আল্লাহ কেউ তো আমার জন্য রইল না এই কবরের মধ্যে আমি কেমনে একা থাকবো আমি কেমনে একা থাকবো কেমনে একা থাকবো এরকম করতে 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 আফসুস করতে থাকে কিছুক্ষণ পরে খবরের মধ্যে তিনজন ব্যক্তি হাজির হয়ে যায় দুইজন হলেন ফেরেশতা মুনকির নকির আমার রসূলকে নিয়ে আপনার কবরের মধ্যে হাজির হয়ে যায় নবীজি
নকির ফেরেশতা আপনাকে ঘুম থেকে উঠানোর পরে ওই বান্দা ওই উম্মত দেখে এখন আসরের নামাজের সময় হয়েছে, সূর্যটা ডুবু ডুবু অবস্থায়। যদি মানুষটা নামাজি হয়, হাসর হাদিসে পাকের মধ্যে এসেছে, যদি মানুষটা নামাজি হয় তখন বলে, ভাইরে আমি তো মুসাফির মানুষ, আমি ঘুমিয়ে পড়ছিলাম, তোমরা আমার বড় উপকার করছো, এখন আমাকে একটু হুজুর পানি দাও, আমাকে সাহায্য করো, আমি আসরের নামাজ পড়ব। তখন মুনকির নকিরের দিকে তাকাইয়া, নকির মুনকিরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে আর বলে, এখন আমরা একজন ভালো মানুষের খবরের মধ্যে আসছি, দুনিয়ার মধ্যে এই মানুষটা নামাজ আদায় করেছে। বস্তুত পক্ষে যখন কোন বেনামাজির খবরের মধ্যে যায়, বেনামাজি খবরের মধ্যে যখন যায়, ওই মানুষটাকে যখন উঠাইয়া মানুষের দিকে যখন মনকির নকির তাকায়, এই মানুষটা অপরিচিত লোক দেখে সাথে সাথে ভয় পেয়ে যায়। তাকে প্রশ্ন করা হয়, তিনি বলেন, মা দিনী আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, তোমরা কারা, আমি তোমাদের কোনো ভাষা বুঝি না, তোমাদের কোনো ভাষা বুঝি না। এ আমার বন্ধু, এটা সেই ঈদগাহ মাঠ যেখানে তোমার জানাজা হবে, পাশে সেই কবর যেই কবরে তোমার দাফন হবে। নিজের সাথে একটু মিলা, ওই কবরের জিন্দগি তুমি কেমনে কাটাইবা? হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাস্তব একটা জীবনী। তিনি পথ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখতেছে ছোট্ট একটা বালিকা মুন্নি মেয়ে বাবার কবরের পাশে দাঁড়াইয়া চোখে পানি ফেলতেছে, আর কিছুক্ষণ পরে বসে বসে বাবার কবরের মাটি গুলি মুছতেছে আর বলতেছে, বাবা আমাকে একটু বলো, গতকালকে সন্ধ্যাবেলা যখন অন্ধকার হয়েছে তুমি আমাকে বলছো মারে অন্ধকার, আমার ঘরের মধ্যে আলো জ্বালায় দে, আমি আলো জ্বালায় দিছি, গত রাত্রিতে তোমার কবরের প্রথম রাত, গত রাত্রিতে আমি জ্বালাইছি, আজকে রাত্রিতে কে তোমার কবরে আলো জ্বালাচ্ছে? আমি যখন আলো জ্বালাইছি তোমার গরম লাগতেছিল, তুমি বলছিল মারে মা আমার গরম লাগতেছে, আমি দেখতেছিলাম আমার শরীর থেকে ঘাম পড়তেছে, তুমি আমাকে বলছো মা আমাকে বাতাস কর, আমি তোমাকে বাতাস করেছি, অন্ধকার কব এখানে কোনো জানালা নাই কোনো দরজা নাই, তোমার গরম লাগতেছে, কেউ কি তোমার কবরে বাতাস দিছে? কেউ কি তোমার কবরে বাতাস দিছে, নাকি তোমার কবরটা এমনিতেই বাষ্প হয়ে গরম হয়ে আছে? রাত্রি যখন গভীর হয়ে গেছে মাকে বলছো মারে মা আমার ক্ষুধা লাগছে, আমাকে খাবার দে, আমি খাবো। হাসান মুসলিম বলেন, আমি দেখতেছিলাম মেয়েটা কান্না,
ওই রাতে তোমার কি ক্ষুধা লাগছে কে তোমারে খাবার দিছে তুমি কি খাবার খাইছো নাকি খাও না আমাকে একটু বলো কবর থেকে কোনো জবাব নাই আল্লাহর ওলি হাসান মুস্তি বলেন আমি মেয়েটার কাছে যাই বললাম মারার মা তুমি এই কথা বলো না বরং তুমি বলো বাবা তো কালকে যখন তোমাকে আমরা রেখে গিয়েছিলাম আমরা যাওয়ার পরে কবরের মধ্যে মন কির নকির আছে তোমার কবরের মধ্যে আল্লাহর হাবিব মন কির নকির সাথে আসছিল 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 তুমি কি রে আল্লাহকে চিনতে পেরেছো নাকি চিনতে পারো নাই নাকি মুনকির নকিরের সওয়ালের জবাব দিতে পারছো নাকি পারো নাই বাবা একটু বলো আমি শুনেছি যারা মুনকির নকিরের সওয়ালের জবাব দিতে পারে তাদের কবরটাকে জান্নাতের বাগান করে সাজিয়ে দাও যারা মুনকির নকিরের সওয়ালের জবাব দিতে পারে না পারে না পারে না পারে না তাদের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতে শুরু করে দেয় বাবা আমি জানতে চাই তোমার কবরটা কি জান্নাতের বাগান নাকি তোমার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে এই কবরের মধ্যে প্রতিদিন যাকে শোয়াইবে কিছুক্ষণ পরে রহমাতুল্লিল আলামিন কবরের মধ্যে আসে কেউ বলে নবীর ছবি আসে নবী আসে না নবী আসে না আমরা যারা সুন্নি আমাদের ঈমান আমাদের কবরের মধ্যে নবীর ছবি না বরং নবী আসে নবী আসে নবী আসে এ নবীর উম্মতেরা কথা বলো ঠিক না বেটে ভাইরা আমার গভীর মনোযোগ লাগান গভীর ভাবে কথাগুলি খেয়াল করেন উম্মতদের মধ্যে যারা নেককার উম্মত হবে মনকির নকির সওয়ালের জবাব দিবে সওয়াল করবে উম্মত জবাব দিবে উম্মতের জবাব যখন শেষ হয়ে যাবে যখন বলবে মান হাযা রাজুল ওই ব্যক্তিকে তুমি চিনোনি তখন আশেক রসুল যারা হবে কবরের মধ্যে তারা কাঁদতে থাকবে কাঁদতে থাকবে কাঁদতে থাকবে কাঁদতে থাকবে এই কবরের মধ্যে উম্মত কাঁদবে আমার দয়াল নবীজি কাঁদবে উম্মত কাঁদবে দয়াল নবীজি কাঁদবে কিছুক্ষণ পর দয়াল নবীজি উম্মতকে কোলে নিয়ে নিবে মিলাদ কিয়ামে দুরুদ সালামে মিলাদ কিয়ামে দুরুদ সালামে নূর নবীকে আমি ডাকব নবীর চরণে
সারা জীবন আমি কাঁদব বলেন নবীর চরণে, সারা জীবন আমি কবে জানি দুই নয়নে, কবে জানি দুই নূর নবীকে আমি দেখব নবীর চরণে, তে সারা জীবন আমি বলেন না নবীর চরণে, তে সারা জীবন আমি বন্ধু ওই কবরের মধ্যে আমাকে একদিন যাওয়া লাগবে, আপনি একদিন যাবেন ওই কবরে, মা যাবে না সন্তানের সাথে, সন্তান মায়ের সাথে যাবে না, বাবা সন্তানের সাথে যাবে না, সন্তান বাবার সাথে যাবে না, যেই কবরের মধ্যে কেউ যাবে না ওই কবরের মধ্যে একজন থাকবেন, তিনি কে গো? তিনি হবেন আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন। ওই দিন নবী যে আপনার মাথায় হাত বুলাইয়া কানবেন আর বলবেন উন্মত রে কান্দিস না কান্দিস না, আমি এখন থেকে হাসুর পর্যন্ত, হাসুর থেকে জান্নাত পর্যন্ত আমি তোর সাথে থাকব 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 থাকব। একবার বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, না নবীর সাথে আসি নাকি নাই, মে কবরে অন্ধারি ঘাবড়াউঙ্গা জব তন ইমদাদ মেরি কর নে আ জান রাসূলুল্লাহ, রোশন মেরি তুরবত কো লিল্লাহ হযরত জব ওয়াক্তে নাজা আয়াকা দিদার আতা করনা। আসুন সকলে দাঁড়াইয়া বিদায় বেলা প্রিয় নবীকে আমরা সালাতু সালাম পেশ করি, ইয়া নবী জীবনে পাবো কি পাবো না